গত দুই দিনের খনিজর জাওয়াদের প্রভাব গোটা দেশের কয়েকটি রাজ্যের সাথে ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার মধ্যে বেশ প্রভাব পড়েছে, যার পরিপ্রেক্ষিতে জনজীবন এক প্রকার ব্যাহত হয়ে পড়ে। অন্যদিকে বলা বাহুল্য, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। এদিকে বিশালগড় মহকুমা বিভিন্ন জায়গায় একাংশ কৃষকদের ধানের জমিতে জল জমে নষ্ট হয়ে যায়। তার পাশাপাশি বাদ যায়নি সবজি চাষিরাও। অন্যদিকে কমলাসাগর বিধানসভা রাজেশ্বরীনগর এলাকার 42 কানি জায়গা নিয়ে অন্যের কাছ থেকে ঋণ নিয়ে জলাশয় তৈরি করেছিল বাদশা মিয়া নামে এক যুবক। তার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সে জলাশয় তৈরি করে মাছ চাষ করার। শেষ পর্যন্ত অনেককে জনগণের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই জলাশয়ে মাছ চাষ করে, কিন্তু গত দুই দিনে জাওয়াদের ঘূর্ণিঝড়ের ফলে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। জলস্রোতে সে জলাশয়ের পাড় ভেঙে জল প্রবেশ করলে সম্পূর্ণ মাছ সেখান থেকে চলে যায়। আর সেই ঘটনা সচক্ষে দেখে হতবাক হয়ে পড়ে বাদশা মিয়া। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলতে থাকেন তার সম্পূর্ণ স্বপ্ন শেষ হয়ে গেল। অনেকে জনগণের কাছ থেকে টাকা নিয়ে এসে জলাশয়ের মধ্যে মাছ চাষ করেছিল। তিনি সরকারের নিকট দাবি রাখেন, তাকে যদি সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তিনি কিছুটা উপকৃত হবেন। পাশাপাশি অন্যের কাছ থেকে যে টাকা ধার নিয়ে জলাশয় তৈরি করেছিল তার থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে। এখন দেখার বিষয় সরকার কি ভূমিকা নেয় তার প্রতি। এদিকে সেই জলের স্রোতের মধ্যে একাংশ বাড়িঘর জলের তলায় চলে যায়। ঘটনা হলো এখানে প্রায় 42 কিলোর মতো আমরা একটা জল মাছ চাষ ইয়া করছি রাজ্যশ্রীনগর। এর ভিতরে ওখানে মাছ চাষ করতে গিয়ে একটা ইয়া করছে, মাছ টাছ ফলাইছে। ওখানে দুই দিনে তিন দিনের ঘূর্ণির জলের ঠেলা আমার বাঁধ ভেঙে সব মাছ একবার গেছে, বাড়ি ঘর তল টল করে একবার সব শেষ হয়ে গেছে। কতটা মাছ ফলাইছেন? ওই তো 12 লাখটা মাছ খানা আনছিল, খানা টানা মিলে গেছে 15 লাখটার মতো গেছে আর কি। আমারও মানুষের থেকে এই ঋণ সুদের মধ্যে টেহাটে আনা এই ইয়া করেছে। ওখানে এই অবস্থা তিন দিনে ওই তো গর্ত সব একবার শেষ, একবার জল টল সব মাছ দুই ঘন্টা ভেঙে সব মাছ গেছে। এটা কি বাদ ভেঙে গেছে কেন? ওই বাদে তো বাদে উঠে তো জল উঠতে থাকে, জল উঠতে আসবে গেছে, মানে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, বাড়ির ভিতরে জল ঢুকে গেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।